তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ো গেমার। তো ফাইনালি গেস, আমাদের গেমটাতে স্টার্ট হয়ে গেছে বইয়ার ডে ইভেন্ট, যেখান থেকে আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে একটা এখানে কিন্তু মিউজিক ক্যাসেট, এছাড়া গেছে এখানে বইয়ার ডে একটা কিন্তু ভয়েস প্যাক, তাছাড়া গেছে এর সঙ্গে আমাদেরকে একটা গ্র্যান্ডের স্কিন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, এছাড়া গেছে একটা হেয়ার স্টাইল, অ্যান্ড এর সঙ্গে গেছে এখানে কিন্তু বইয়া দেখতে পাচ্ছে একটা গুলাল স্কিন, তাছাড়া গেছে এর সঙ্গে কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে ফিমেল ব্যান্ডেল, দেখতে পাচ্ছ ফিমেল ব্যান্ডেল দেওয়া হচ্ছে, এছাড়া গেছে একটা পারাঙের স্কিন, তাছাড়া গেছে কিন্তু ফার্মাসের গানের স্কিন দেওয়া হচ্ছে, সেলফি স্টিক ব্যাটার স্কিন, অ্যান্ড এর সঙ্গে গেছে কিন্তু গোল্ড রয়্যাল ভাউচার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। তো তোমরা অনেকেই বুঝতে পারছো না এখানে মিশনটা কীভাবে কমপ্লিট করবে, অ্যান্ড এখানে ফ্রি আইটেম কয়েকটা তোমরা কীভাবে পাবে, তো খুব সহজেই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে পারবে এটা কিন্তু বলে দেবো। তবে তার আগে সবার কাছে কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আর সেটা হচ্ছে গেছে যারা যারা ভিডিওটা দেখছো কী করছো আর হঠাৎ ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল আইকনটিকে দেখ দিয়ে অলস্থানটিকে সেট করে দাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায়। তো চলো পাইলে এবার ভিডিওটা স্টার্ট করা যাক, অ্যান্ড ভিডিওর মেন টপিকে আসতে যাক। ওয়েল গেমার্স, তোমরা প্রথমে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ বইয়ার ডে ইভেন্টের আইকনটা দেখতে পেয়ে যাবে, এখানে ক্লিক করলে গেছি তোমরা ইভেন্টের ভিতরে ঢুকে যাবে। প্রথমে গেছি এখানে দেখতে পাচ্ছ বাদিকে তোমরা বইয়া রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে, তো এখানে বইয়ার ডে রিং ইভেন্টের ভিতরে দেখতে পাচ্ছ গ্যানিস দিয়ে, এছাড়া গেছে কিন্তু বইয়া ডে স্পেশাল, এখানে মেল ব্যান্ডেল অ্যান্ড ফিমেল ব্যান্ডেল পারাংরেস দিয়ে ওরা দেওয়া হয়েছে, তো এখানে যারা স্পিন করতে চাও স্পিন করতে পারো। এছাড়া গেছে বইয়া মাই ওয়ে দেখতে পাচ্ছ, এটাও দেখতে পেয়ে যাবে, তো এটার ভিতরে ঢোকার পরে গেছি তোমরা কিছুই দেখতে পাবে না, এখানে জাস্ট একটা কিন্তু ইউটিউবের ভিডিও আছে, তো চাইলে তোমরা এটাকে দেখতে পারো, আমি কিন্তু ব্যাক করে দিলাম। সেখানে কিন্তু তোমরা ডান দিকে গ্লোবাল প্রসেসটা দেখতে পেয়ে যাবে, তো এই ইভেন্টের যে টোটাল পয়েন্টটা, তো এখানে কিন্তু বইয়ার ডে ইভেন্টের টোটাল পয়েন্টটা এখানে কাউন্ট হচ্ছে দেখতেই পাচ্ছ। তো এছাড়া এর সঙ্গে তোমরা কিন্তু এখানে কোয়েশ্চেন মার্কে গেলে গেছে সেখানে কিন্তু তোমরা কী দেখতে পাবে, তো এখানে কিন্তু একটা ইউটিউবের তোমরা ভিডিও দেখতে পেয়ে যাবে। এছাড়া গেছে কিন্তু তোমরা বইয়া এখানে আসলে দেখতে পাচ্ছ এখানে গেম খেলার জাস্ট একটা আইকন দেখতে হবে, তো এটা কিন্তু কিছুই না। এছাড়া গেছে ফ্রেন্ড লিডার বোর্ডের সেকশনটাও তোমরা দেখতে পেয়ে যাবে, তো এখানে কিন্তু ফ্রেন্ড লিডার বোর্ডে আসলে গাইস তোমাদের ফ্রেন্ডরা কিন্তু কত পয়েন্ট কালেক্ট করেছে এটা তোমরা দেখতে হবে, অ্যান্ড এখানে কিন্তু স্কোরবোর্ডটা আছে। তাছাড়া গেছে কিন্তু তোমরা একটা চেয়ারের অপশানও পেয়ে যাবে, তো এখানে যে শেয়ারের অপশানটা আছে তো এখানে শেয়ার করবে, অ্যান্ড এইটাকে তোমরা সেভ করে নেবে, অ্যান্ড এরপরে গাইস সেনে ক্রস করে দিলেই গাইস সেনে দেখতে পাচ্ছ 100 গোল্ড কয়েন আমাদেরকে দেওয়া হলো। তো এইগুলো তো গেল নর্মাল আইটেম, তো চলো এবার তোমাদেরকে বলে দিই এখানে প্রি ইভেন্টের মিশনটা কি কমপ্লিট করতে হবে। এখানে গাইস দেখে নাও, আমাদেরকে কিন্তু প্রি আইটেম নিতে হলে বইয়া পয়েন্ট কালেক্ট করতে হবে, তো এখানে 15,000 বইয়া পয়েন্ট কালেক্ট করলে গাইস সেনে কিন্তু যে মিউজিক ক্যাসেটটা আছে, তো এই মিউজিক ক্যাসেটটা কিন্তু আমরা পেয়ে যাবো। এছাড়া গেছি এর সঙ্গে কিন্তু এখানে 35,000 পয়েন্ট কালেক্ট করলে গেছে কিন্তু বইয়া যে ভয়েস প্যাকটা আছে, তো এই বইয়া ভয়েস প্যাকটা পাবো। তাছাড়া গেছে 1,75,000 পয়েন্ট কালেক্ট করলে গ্রেনেডের স্কিনটা পাবো। এছাড়া গেছে কিন্তু দেখতে পাচ্ছ 5,50,000 পয়েন্ট কালেক্ট করলে এখানে হেয়ার স্টাইলটা পেয়ে যাবো। এর সঙ্গে গেছে কিন্তু 8,80,000 পয়েন্ট কালেক্ট করলে গেছে যে গ্র্যান্ড প্রাইজ যে গুলাল স্কিনটা আছে, তো এটা ক্লেম করে নিতে পারবো। এছাড়া গেছে কিন্তু প্রত্যেক 3,00,000 কয়েন কিন্তু আমাদেরকে এই যে বক্স আছে এই বক্সের ভিতরে কিন্তু এই যে রিওয়ার্ড শোটা দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু যে কোনো আইটেম দেওয়া হবে, তো বক্সটা কিন্তু তোমরা প্রত্যেক এখানে 3,00,000 পয়েন্টে কালেক্ট করতে পারবে অ্যান্ড ওপেন করতে পারবে, অ্যান্ড সেখান থেকে কিন্তু এই আইটেমগুলোটা দেওয়া হবে। গাইস তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে এখানে পয়েন্টটা কীভাবে কালেক্ট করবো, তো তোমাদেরকে বলে দিই পয়েন্টটা কালেক্ট করা কিন্তু খুবই সিম্পল, তোমাদেরকে বিয়ার বাগেজ কিন্তু সিএস মোডে গেমটাই খেলতে হবে, অ্যান্ড গেম খেলার পরে গেছি তোমরা কিন্তু এখানে পয়েন্টটা কালেক্ট করতে পারবে। তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিই অনেকগুলো কিন্তু মিশন আছে, যেমন গেছে এখানে কিন্তু তোমরা কিল করলে যেমনটা দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট পাবে, তাছাড়া গেছি এর সঙ্গে কিন্তু টিমমেটকে রিভাইভ বেগারা করলে কিন্তু পয়েন্ট পাবে, তাছাড়া গেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ মুভমেন্ট দেখালে অনেক গেমের ভিতরে দৌড়ে বেড়ালেও তোমরা কিন্তু পয়েন্ট পাবে, তাছাড়া গেছি এর সঙ্গে তোমরা দেখে নাও এখানে কিন্তু লুট করলেও পয়েন্ট পাবে, যেমন গেছি এখানে আর্সেনাল লুট করবে, এছাড়া গেছে কিন্তু ইয়ার ড্রপ বা গেছে কিন্তু তোমরা পেন্ডিং মেশিন থেকে লুট করবে, এছাড়া গেছে কিন্তু এনিমের পজিশন রিভিল করলেও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পয়েন্ট পাবে, তো এইভাবে কিন্তু তোমরা পয়েন্টটা কালেক্ট করতে পারবে। এছাড়া গেছে আরও অনেক মিশন আছে, যেমন গেছে কিন্তু গ্রেনেড দিয়ে বা গেছে ল্যান্ডমাইন দিয়ে লঞ্চার দিয়েও কিন্তু ড্যামেজ দিলে তোমরা পয়েন্ট পাবে, তাছাড়া গেছে কিন্তু এনিমিকে হেডশট বেগারে মারলেও তোমরা পয়েন্ট পাবে, তাছাড়া গেছে এর সঙ্গে কিন্তু তোমরা আরও একটা মিশন দেখতে পেয়ে যাচ্ছ, যেখানে গেছে কিন্তু গ্লোবাল বেগারে ফাটাতে হবে, অ্যান্ড এর বদলে গেছে তোমরা কিন্তু এখানে পয়েন্ট পাবে। তো অনেকগুলো মিশন আছে যেগুলো কমপ্লিট করে কিন্তু তোমরা পয়েন্ট কালেক্ট করতে পারবে, অ্যান্ড এইগুলোকে যেমনটা দেখতে পাচ্ছ এই মিশনগুলো কিন্তু তোমরা চাইলে কিন্তু অ্যাডজাস্টও করতে পারবে, একটার জায়গায় আর একটা লাগাতে পারবে, তো তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানে অ্যাডজাস্ট বেগারা করে নেবে। তোমাদেরকে সিম্পল এখানে বিয়ার বা সিএসএ গেম খেলতে হবে, অ্যান্ড গেম খেলে কিন্তু তোমরা পয়েন্টগুলো পেয়ে যাবে,
তোমাদেরকে মিশন ওয়্যার বেশি কমপ্লিট করতে হবে না। তো তোমরা যাবে অ্যান্ড বিয়ার বা সিএসে কিন্তু গেম খেলবে, অ্যান্ড নর্মালি যেভাবে গেম খেলো গেমটা খেলবে, লুট বগেরা করবে, দৌড়ে বেড়াবে, অ্যান্ড এখানে অ্যানিমি কিল বগেরা করবে, তাহলে গাইস তোমরা কিন্তু পয়েন্ট বগেরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু পয়েন্টগুলো কালেক্ট করবে, অ্যান্ড এখানে কিন্তু আস্তে আস্তে গাইস এখানে ধীরে ধীরে যে মাইলস্টোনটা এটা কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড পরপর তোমরা কিন্তু সবগুলো একটা ফ্রি আইটেম পেয়ে যাবে। এছাড়া গাইস এখানে ফ্রেন্ড লিডার বোর্ডে যেমনটা দেখতে পাচ্ছো কে বেশি পয়েন্ট কালেক্ট করেছে এটাও দেখাবে। আমার একটা ফ্রেন্ড কিন্তু অলরেডি 7965টা পয়েন্ট কালেক্ট করে ফেলেছে দেখতেই পাচ্ছ। ইভেন্টটা কিন্তু স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই, তো পয়েন্টটা কিন্তু কালেক্ট করাটা অতটাও হার্ড না, অতটাও কিন্তু ডিফিকাল্ট না। তো তোমরা খুব সহজেই কিন্তু পয়েন্ট বগেরা কালেক্ট করতে পারবে। তো যাও গেম খেলো অ্যান্ড তোমরা পয়েন্ট কালেক্ট করো, অ্যান্ড মাইলস্টোন কমপ্লিট করে কিন্তু তোমরা ফ্রি আইটেম বগেরা পেয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা বাই গাইজ।